টাঙ্গুরা হাওরে যারা আসেন তারা লাইফ জ্যাকেট পরে প্রায়ই সাঁতার কাটেন আমরা টাঙ্গুরা হাওড়ের এই হিজল বড়ের যে ওয়াশ টাওয়ার তার উপর থেকে ছবিকে নিয়েছি ওয়াশ টাওয়ার উপর থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক যারা বেড়াতে আসেন তারা গোসল করছেন সাঁতার কাটছেন আমরা দেখতে পাচ্ছি এই শ্রমজীবী লোকজন অন্যান্য পেশার পাশাপাশি তারা পর্যটকদের জন্য এই নৌকা করেই নৌকাতে করেই চা বিস্কিট এবং অন্যান্য নাস্তার ব্যবস্থা করে তারা যেখানে পর্যটকরা আসে নৌকা নিয়ে এখানে পায়ে চলার কোনো রাস্তা নেই তাই নৌকায় একমাত্র মাধ্যম তারা নৌকায় করে যাবতীয় চা বিস্কিট শরবত চিপস চানাচুর এবং অন্যান্য যে খাবার আইটেমগুলো আছে হালকা নাস্তার সবগুলাই তারা নৌকা করে এভাবে ফেরি করে বিক্রি করছে আমরা দেখতে পাচ্ছি এরকম একজন টাঙ্গয়ার এক এক শ্রমজীবী মানুষ যিনি তার এই ভাসমান নৌকাতে করে নিয়েই খাবার পৌঁছে দেয় এখানে যারা পর্যটক আসেন ঘুরতে তাদের নৌকা বা লঞ্চের কাছে এরকমই একটি নৌকা আমরা দেখতে পাচ্ছি আমরা এই মানুষটির সাথে একটু কথা বলার চেষ্টা করি তো নৌকা করে পর্যটকদের জন্য যারা বিভিন্ন জায়গা থেকে তাদের জন্য নাস্তা এই যে হালকা নাস্তা মুড়ি বিস্কিট চিপস চানাচুর এবং এমনকি দেখতে পাচ্ছি এই নৌকার মধ্যে চায়ের ব্যবস্থা করেছেন আমরা চা একটু দেখানোর চেষ্টা করি চায়ের সেই খেতে পারি চাটা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা

মূল উপার্জনই হচ্ছে এই চা বিস্কিট পর্যটকদের ব্যবস্থা করে তিনি তার পরিবার পরিবারের জন্য ব্যয়টা নির্বাহ করেন আচ্ছা এতে আপনার দৈনিক কত টাকা আয় হতে পারে আপনি বলবেন দানা দেবেন আমাদের শুক্র শনিবারে তিন চার পাঁচ এরকম হয় শনি পরে দুই হাজার দেড় হাজার এরকম হয় ও শনি শুক্রবার একটু বেশি হয় শুক্র শনিবার ও চারশো মতো হয় না হাজার বারোশো মতো হয়ে যায় না

Wait, don't I'm not so